वेलकम बैक टू आवर चैनल जरा आस्तिक चैनल के एखोनो सब्सक्राइब करेनी एखोनी सब्सक्राइब करे पाशेर नोटिफिकेशन बेलटी ऑन करे दिन। आगामी काल एकादशीर तिथिते आपनी आपनार गृह शांति बजाय रखार जोन्नो आपनार बाड़ीर घर मोछार जले मिशिए दिन एक चिमटी एई जिनिसटी। बाड़ीते समस्त अशुभ प्रभाव दूर हो जाबे एवं राहु केतुर अशुभ प्रभावो आपनार जीवन थेके केटे जाबे। एते करे आपनार बाड़ीते शांति बजाय थाकबे, सुख समृद्धि आसबे। हाँ बंधुरा, एकादशीर तिथि दशमी तिथि शेष हो गिए एकादशीर तिथि शुरू हो गेछे। गतकाल रविवार चौठा भाद्र एकुशे आगस्ट शेष रात्रि 4:22 थेके आर एई तिथि सारा दिन रात आज सोमवार 22 अगस्ट 5 भाद्र थाकछे गोस्वामी मते ओ निम्बार्क मते एवं ए तिथि छाड़छे आगामीकाल मंगलवार 6 भाद्र 1429 बंगाब्दे 2022 सालेर 23 अगस्ट सकाल 6:18 आर मंगलवारे सकले उपवास पालन करबें एई एकादशीर अन्नदा बा अजा एकादशी। आर एई एकादशीर पारणेर समयसूची होच्छे 7 भाद्र बुधवार 24 अगस्ट भोर 5:16 थेके सकाल 8:21 मध्ये। बंधुगण, आपनादेरके এই মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল আপনারা যখন ঘর পরিষ্কার করে মোছেন জল দিয়ে সেই জলে একটা সামান্য জিনিস মিশিয়ে দিতে হবে, ব্যাস। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। ধরে নিন এটাও একটা উপাচার বা এটাও এমন একটা উপায় যে উপায়টি নিজেরাই নিজেদের জীবনে প্রয়োগ করে উন্নতি করতে পারেন, কোন দিকে রাহু কেতুর অশুভ প্রভাব কাটাতে পারবেন, নিজেরা নিজেদের জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। একজন ব্যক্তির খাওয়ার জন্য যেমন লবণের দরকার, নুন জরুরি, ঠিক তেমনি তার জীবনেও এই লবণের ব্যবহার অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। লবণ শুধু যে খাবারকে সুস্বাদু করে তাই নয়, এই লবণের নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর করার আশ্চর্য ক্ষমতাও রয়েছে। আপনি কি জানেন, বাস্তুশাস্ত্র অনুসারে লবণ রাহুকেতুর অশুভ প্রভাব যেমন দূর করতে পারে, তার পাশাপাশি একজন ব্যক্তির মানসিক চাপ এবং ক্লান্তি দূর করে দিতে পারে? জানা ছিল না নিশ্চয়ই। অত্যন্ত কার্যকরী এই লবণ বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য। তাই আপনারা বাস্তুশাস্ত্র অনুসারে অতি অবশ্যই এই লবণের কয়েকটি টোটকা বা লবণের কীভাবে ব্যবহার করলে আপনারা ভালো থাকতে পারবেন, আসুন সেগুলো শুনে নিই। তার আগে এই লবণ কিন্তু যে পাত্রে রাখছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি কোন ধাতুর তৈরি আমাদেরকে মাথায় রাখতে হবে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন স্টিল বা লোহার পাত্রে কখনোই নুন রাখবেন না। চেষ্টা করবেন কাঁচের পাত্রে লবণ রাখার, এতে করে আরও ঘরের শ্রী বৃদ্ধি হবে। আর কাঁচের পাত্রে লবণ রাখলে সব থেকে ভালো হয়, কখনো অর্থের অভাব হবে না। যে ব্যক্তি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন, দুশ্চিন্তা করছেন, কিছুতেই স্ট্রেস কমছে না জীবন থেকে, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন একাদশীর দিন, বা আপনারা এটা অন্য যে কোনো বারেও করতে পারেন, যে কোনো দিনে কোনো একটা বিশেষ তিথি দেখে করবেন, তাতে বেশি ফল লাভ পাবেন।
যারা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সকাল সকাল স্নান করবেন, সেই স্নান করার জলে মিশিয়ে নেবেন এক চিমটি নুন। মনে রাখবেন, চামচে করে নেবেন না বা মুঠো করে তুলবেন না বা অন্য কিছু করে নয়, এক চিমটি, আপনার হাতের চিমটি যেটা বলে সেই এক চিমটি নুন আপনি তুলে নিয়ে আপনার স্নানের জলে মিশিয়ে সেই জলে গুলে স্নান করে নেবেন। দেখবেন আপনার স্ট্রেস, যে মেন্টাল স্ট্রেস, কিছুটা হলেও কিন্তু কমবে। আপনি আপনার গৃহে যদি অর্থের প্রবাহ, অর্থাৎ যাতে অর্থ আগমন হয়, সেটা যদি কন্টিনিউ রাখতে চান, অর্থাৎ এটা সারা জীবন ধরে যেন অর্থ আসতেই থাকে, কোনো সময় যেন বন্ধ না হয়ে যায়, এটা বজায় রাখার জন্য একটি কাঁচের গ্লাস নেবেন, তাতে জল নেবেন এবং তার মধ্যে মিশিয়ে দেবেন লবণ। কাঁচের গ্লাসে জল নিয়ে লবণ মিশিয়ে কোথায় রাখবেন? আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। আপনার গৃহের দক্ষিণ পূর্ব যে দিক, সেই কোণটায় রেখে দেবেন আপনার ঘরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আবার যখনই সেই জলটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন সেই গ্লাসটিকে আবার পরিষ্কার করে, আবার নতুন করে গ্লাসটাকে ধুয়ে জল দিয়ে লবণ মিশিয়ে আবার রেখে দেবেন। এতে করে আর্থিক স্বচ্ছলতা সারা বছর ধরে বজায় থাকবে। এটা আপনারা একাদশী বা পূর্ণিমা বা যে কোনো বিশেষ কোনো তিথি পড়লে সেই তিথি নক্ষত্রে আপনারা দেখে করতেই পারেন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন আপনার ঘর দুয়ার বা বাড়ি মুছছেন, জল দিয়ে যখন মুছবেন, তখন সেই জলের বালতিতে, জলের মধ্যে আপনি 3 চিমটি লবণ মিশিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, 3 চিমটি লবণ মিশিয়ে দেবেন। এটা আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র বৃহস্পতিবারেই আপনি এই কাজটি করতে পারবেন না। ঘর মোছার সময় জলের এই সামুদ্রিক লবণ মেশাবেন, মনে রাখবেন, মেশাতে পারবেন না। বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিনই আপনারা এই কাজটি করতে পারেন। আপনারা কাল থেকে শুরু করুন, এতে করে আপনার বাড়ির ঘরের মধ্যে নেতিবাচকতা বাইরে বেরিয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি মাথায় রাখবেন, যখন আপনারা এই লবণ বা নুন নিয়ে নিজেরা টোটকাগুলি প্রয়োগ করবেন, মাটিতে যেন লবণ একটুও না পড়ে। হ্যাঁ, লবণ নষ্ট করা একেবারেই উচিত নয়, মাটিতে অর্থাৎ মেঝের মধ্যে যেন লবণ না পড়ে সেটা কিন্তু না ফেলারই আপনারা চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্র অনুসারে মাটিতে যদি বা মেঝেতে লবণ পড়ে, সেক্ষেত্রে শুভ লক্ষণ নয় এটা। এই ঘরের মধ্যে লবণ ফেলে দিলে চন্দ্র আর শুক্র গ্রহ উভয়ই দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র আর শুক্র গ্রহ উভয়ই দুর্বল হয়ে পড়ে যদি ঘরের মেঝেতে লবণ ফেলেন, তাই চেষ্টা করবেন না ফেলার। মেনি মেনি থ্যাংকস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসবো আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন।